বাংলাদেশের মানুষের সঞ্চয়পত্রের পর ডাকঘর সঞ্চয় ব্যাংকের প্রতি মানুষের আগ্রহ সবচেয়ে বেশি। তার অন্যতম কারণ হচ্ছে ডাকঘর সঞ্চয় ব্যাংকের মুনাফার হার যে কোনো ব্যাংকের FDR বা ডিপোজিটের তুলনায় অনেক বেশি। দ্বিতীয়ত, ডাকঘর সঞ্চয় ব্যাংকের বিনিয়োগ শতভাগ নিরাপদ। ডাকঘর সঞ্চয় ব্যাংকে টাকা জমা রাখা থেকে উত্তোলন পর্যন্ত সকল বিষয়গুলি আপনাদের জেনে নেওয়া খুবই জরুরি। ডাকঘর সঞ্চয় ব্যাংকের বিষয়ে সকল তথ্য আপনি কোনো ওয়েবসাইট বা কোনো ভিডিওতে নাও পেতে পারেন। ডাকঘর সঞ্চয় ব্যাংকের প্রতিটি বিষয়ে আপনাদেরকে জানাবো, এতে আপনারা 100% সঠিক তথ্য পাবেন। সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করতে একদম ভুলবেন না। তো চলুন ভিডিওটি শুরু করি। সাধারণত ডাকঘর সঞ্চয় ব্যাংকে দুই ধরনের হিসাব খোলার মাধ্যমে টাকা জমা রাখা যায়। এর একটি সাধারণ হিসাব, অন্যটি মেয়াদী হিসাব। সাধারণ হিসাবটি হচ্ছে নর্মাল আমরা ব্যাংকে ঠিক যেভাবে সেভিংস অ্যাকাউন্ট খুলি ঠিক তেমনই, আর মেয়াদী হিসাব হচ্ছে আমরা কোনো ব্যাংকে FDR খুলি ঠিক তেমনি, দুটি সেম। ডাকঘর সঞ্চয় ব্যাংকে কারা টাকা রাখতে পারবেন বা টাকা রাখার প্রাথমিক যোগ্যতাগুলি কী কী সে বিষয়ে নিয়ে আলোচনা করব। আপনি যদি ডাকঘর সঞ্চয় ব্যাংকের সাধারণ হিসাবটি ওপেন করতে চান, সেটা সকল শ্রেণীর পেশার বাংলাদেশি নাগরিকরা ওপেন করতে পারবেন এবং নাবালকের পক্ষেও এই হিসাবটি খোলা যায়। যেমন যাদের বয়স এখনও 18 বছর হয়নি তারাও চাইলে এই হিসাবটি ওপেন করতে পারবেন। মেয়াদী হিসাবের ক্ষেত্রে বলবো একই নিয়ম প্রযোজ্য, এখানেও নাবালকরা এই হিসাবটি ওপেন করতে পারবেন। আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে ডাকঘর সঞ্চয় ব্যাংকে কত টাকা রাখা যায়। আপনি যদি ডাকঘর সঞ্চয় ব্যাংকে টাকা জমা রাখতে চান, একক নামে সর্বোচ্চ 10 লক্ষ টাকা রাখতে পারবেন, আর যদি যৌথ নামে রাখতে চান তাহলে সর্বোচ্চ 20 লক্ষ টাকা রাখতে পারবেন। সাধারণ হিসাব ও মেয়াদ হিসাবে দুটি একই নিয়ম প্রযোজ্য। এটা আগে ছিল একক নামে 30 লক্ষ এবং যৌথ নামে 60 লক্ষ টাকা, সেটা পরিবর্তন করে এখন এর নতুন লিমিট দেওয়া হয়েছে। আপনি সর্বনিম্ন কত বিনিয়োগ করতে পারবেন? এখানে সাধারণ হিসাবে সর্বনিম্ন 33 টাকা এবং থেকে শুরু করে আপনি যে কোনো পরিমাণ বিনিয়োগ করতে পারবেন এবং মেয়াদ হিসাবেও এই একই নিয়ম প্রযোজ্য। ডাকঘর সঞ্চয় ব্যাংকের মুনাফার হার ও মেয়াদ, আপনি সাধারণ হিসাবে যে কোনো মেয়াদে টাকা রাখতে পারবেন আর মেয়াদ হিসাবে আপনি সর্বোচ্চ 3 বছর মেয়াদে রাখতে পারবেন। তবে 1, 2, 3 যে কোনো মেয়াদে রাখতে পারবেন সেটি জাস্ট আমি বলছি আপনাদেরকে বোঝানোর সত্ত্বে। এবং মুনাফার হার সাধারণ হিসাবে আপনি পাবেন 7.5% হারে, আর মেয়াদ হিসেবে আপনি টাকা রাখলে মুনাফা পাবেন 11.28% হারে। ডাকঘর সঞ্চয় ব্যাংক হতে মুনাফা উত্তোলন করা যায় কতদিন পরে সে বিষয়টি নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, মুনাফা প্রদানের সময় সাধারণ হিসাবে প্রতি মাসে মাসে মুনাফা উত্তোলন করা যায় এবং মেয়াদী হিসাবে প্রতি 6 মাস অথবা মেয়াদ শেষে উত্তোলন করা যায়। আপনি যদি সাধারণ হিসাবে প্রতি মাসে মাসে নেন তাহলে মুনাফা একটু কম পাবেন এবং মেয়াদ হিসাবে যদি নেন তাহলেও একটু মুনাফা পাবেন, এবং যদি মেয়াদ শেষে নিয়ে থাকেন তাহলে সম্পূর্ণ মুনাফাটি আপনি পাবেন এখানে থেকে। ডাকঘর সঞ্চয় ব্যাংক হতে আপনার জমাকৃত টাকা কখন উত্তোলন করতে পারবেন এবং কী পরিমাণ মুনাফা পাবেন সে বিষয়টি নিয়ে আলোচনা করব। সাধারণ হিসাবের ক্ষেত্রে 1 মাস পরে যদি আপনি টাকা উত্তোলন করেন তাহলে আপনি মুনাফা পাবেন, আর যদি 1 মাসের পূর্বে উত্তোলন করেন তাহলে কোনো মুনাফা পাবেন না। আর মেয়াদ হিসাবের ক্ষেত্রে 6 মাস পর যদি আপনি টাকা উত্তোলন করেন তাহলে মুনাফা পাবেন, আর যদি 6 মাসের আগে আপনি টাকা উত্তোলন করেন তাহলে কোনো মুনাফা পাবেন না। এটাই ডাকঘর সঞ্চয় ব্যাংকের টাকা উত্তোলনের নিয়ম। ডাকঘর সঞ্চয় ব্যাংকের কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে জেনে রাখা একান্ত প্রয়োজন, কারণ ডাকঘর সঞ্চয় ব্যাংকে যখন আপনি বিনিয়োগ করবেন তখন আপনার ফার্স্ট প্রায়োরিটি হিসেবে এগুলোই সামনে আসবে। তো বন্ধুরা, সর্বপ্রথম মেয়াদ হিসেবে টাকা রাখার বিষয়ে আপনাকে জানতে হবে অবশ্যই, কারণ 6 মাস আগে যদি আপনি টাকা উত্তোলন করে ফেলান তাহলে আপনি কোনো মুনাফা পাবেন না, যদি 6 মাস পরে উত্তোলন করেন তারে আপনি মুনাফা পাবেন। ডাকঘর সঞ্চয় ব্যাংকের হিসাবে নবীন নিয়োগ করা যায় বা পরিবর্তন করা যায়। বিনিয়োগকারী চাইলে যে কাউকে নবীন নিয়োগ বা বাতিল করতে পারে। স্বয়ংক্রিয় পূর্ণ বিনিয়োগের সুবিধা পাওয়া যায়।
এছাড়াও আপনার বিনিয়োগ যদি 1 লক্ষ টাকার নিচে উপরে এবং 2 লক্ষ টাকার নিচে হয় তাহলে আপনাকে টিন সার্টিফিকেট দেওয়া লাগবে না, আর যদি 1 লক্ষ টাকার উপরে হয় তাহলে অবশ্যই আপনার টিন সার্টিফিকেট প্রদান করতে হবে। ডাঙ্গা সঞ্চয় ব্যাংকে বিনিয়োগ করতে গেলে কী কী কাগজ লাগে? তো প্রথমে বিনিয়োগকারীর ছবি, এনআইডি কার্ডের ফটোকপি ও একটি মোবাইল নাম্বার লাগে, এবং বিনিয়োগকারী যদি 2 লাখ টাকার উপরে হয় তাহলে একটি টিন সার্টিফিকেটের কপি লাগে। এছাড়া নমিনির ছবি, এনআইডি কার্ডের ফটোকপি, নমিনি যদি নাবালক হয় তাহলে তার জন্ম নিবন্ধনের ফটোকপি প্রদান করতে হবে ডাঙ্গা সঞ্চয় ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে গেলে বা বিনিয়োগ করতে গেলে। তো বন্ধুরা, এই ছিল আজকের পোস্ট অফিসে টাকা রাখার নিয়ম সম্পর্কিত যাবতীয় বিষয়। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, কারণ লাইক এবং কমেন্ট করলে পরবর্তী ভিডিও করতে আগ্রহ জাগে। তো বন্ধুরা, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ সকলকে।